যার হাত আজ ধরে আছো একদিন সেই হাত নাও থাকতে পারে, কিন্তু বন্ধুদের হাত কখনো হারিয়ে যায় না। প্রিয় মানুষ পেয়ে বন্ধুদের অপমান করে কেউ কখনো ভালো থাকতে পারেনি। আজ হোক বা কাল বন্ধুদের কাছে ঠিকই ফিরে আসতে হয়েছে। যে আজ তোমার ভালো বন্ধু হয়ে আছে তাকে কখনো প্রিয় মানুষটার কাছে ছোট করো না, নয়তো একদিন তুমি নিজেই তার কাছে ছোট হয়ে থাকবে। বন্ধুত্বের দাম কখনো কম হয় না। তোমার একটা ভালো বন্ধু আছে তার মানে তোমার একটা পুরো লাইব্রেরি আছে। তোমার প্রিয় মানুষটাকে তুমি অনেক কিছুই শেয়ার করতে পারবে না, কিন্তু একটা ভালো বন্ধু থাকলে তাকে সব কিছুই নির্দ্বিধায় বলে দিতে পারবে। তোমার প্রিয়জন তোমাকে সময় দিতে চাচ্ছে না, কিন্তু সে দিব্যি অনলাইনে আছে, ফ্রেন্ডদের সাথে আছে, অন্যান্য ব্যস্ততার বাহানা দিয়ে তোমাকে দূরে রাখছে। মন খারাপ, মন খারাপ একদিন কেটে যাবে, যেদিন থেকে ওর মন খারাপটা শুরু হবে। তুমি এখন তাকে যতটা মিস করছো অথচ তার খবর নেই, তুমি যতটা অভিমান নিয়ে বসে আছো কিন্তু তোমার কথা তার মাথায়ও নেই, তোমার ফিলিংস বোঝার চেষ্টা করেনি, ঠিক এই ব্যাপারগুলোই একদিন তার সাথে হবে। যদিও সেটা তুমি চাও না, সেদিন তুমি তার মতোই আচরণ করবে এবং সে তোমার মতো। কাউকে কষ্ট দিয়ে কেউ কখনো পার পেয়ে যায় না। রিভেঞ্জ অফ নেচার বলে একটা কথা আছে, সেটা কিন্তু হবেই। তুমি প্রকৃতিকে যেটাই দিবা সেটাই ফেরত পাবা। ঘন্টার পর ঘন্টা মেসেঞ্জারে কথা বলাকে প্রেম বলে না। যে মেয়েটা প্রতিদিন নিয়ম করে 4 থেকে 5 ঘন্টা আপনার সাথে কথা বলতে চায়, সে আসলে আপনার সাথে প্রেম করছে না, সে আপনার ক্যারিয়ার নষ্ট করছে। স্ক্রিনশট দিয়ে রাখেন, 2 দিন পর এই মেয়েটাই আপনার ক্যারিয়ারের দোহাই দিয়ে বাবার পছন্দ করা ছেলেকে বিয়ে করবে। রাত 2টার সময় কল দিয়ে কোনো মেয়ে যদি আইসক্রিম খাওয়ার বাহানা করে আর আপনি যদি বোকার মতো দৌড়ে গিয়ে আইসক্রিম কিনে নিয়ে আসেন, তাহলে সেই মেয়ে আপনার সাথে প্রেম করছে না, সে আপনার সাথে ঢং করছে। ঢং আর প্রেম এক জিনিস না। জীবনটা হিন্দি সিনেমা না, আপনিও শাহরুখ খান না, আপনার প্রেমিকাও কাজল না। অনেক মেয়ে জানে না যে ঘন্টার পর ঘন্টা কথা না বললেও প্রেম করা যায়, রাতের পর রাত ন্যাকামি না করলেও প্রেমিকা হওয়া যায়। তিতা সত্য হচ্ছে সব মেয়ে প্রেমিকা হওয়ার যোগ্যতা রাখে না, ওই মেয়েটাই প্রেমিকা হওয়ার যোগ্যতা রাখে, যে মেয়েটা আপনার ক্যারিয়ারের কথা ভাবে, যে মেয়েটা আপনার সুবিধা বোঝে অসুবিধা বোঝে, যে মেয়েটা আপনার কষ্টগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখে, দেয়ালে পিঠ ঠেকে গেলে যে মেয়েটা ভরসার হাত বাড়িয়ে দেয়, সেই মেয়েটাই প্রকৃত প্রেমিকা হওয়ার যোগ্যতা রাখে। দিন শেষে একটা কথা মাথায় ঢুকিয়ে রাখা ভালো, মেয়েরা চাহিদার সাগরে ডুব দিয়ে থাকে না, ভালো মেয়েরা অন্যকে ভালো রাখার সাগরে ডুব দিয়ে থাকে। কাউকে প্রচন্ড ভালোবাসলেও কখনো সেটা তার কাছে প্রকাশ করতে যাবেন না। আপনি যদি তাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসেন, এটা বুঝিয়ে দেন, তাহলে আপনি নিশ্চিত থাকুন আপনি তার কাছ থেকে অনেক বেশি কষ্ট পাবেন, কারণ অতিরিক্ত কিছু পেয়ে গেলে মানুষ সেটাকে খুব সহজলভ্য ভেবে অবহেলা করতে শুরু করে। তোকে পেয়ে জীবনের মানে খুঁজে পেয়েছে, সেই তুই যদি চলে যাস তাহলে বুঝি জীবনটাই হারিয়ে যাবে। উপহার হিসেবে আপনি যে জিনিসটা কখনো টাকা দিয়ে কিনতে পারবেন না, সেটা হলো মানুষের প্রতি মানুষের ভালোবাসা। হেরে গেছি কিন্তু এখনো হাল ছাড়িনি, এই মনোবলটাই আপনাকে আপনার লক্ষ্যে নিয়ে যাবে। মাঝে মাঝে কেন জানি পৃথিবীতে বেঁচে থাকার ইচ্ছেটাই মরে যায়। কল্পনায় যে কোনো গল্প সাজানো যায় খুব সহজে, কিন্তু বাস্তবে সেই গল্প সাজানো খুব কঠিন। আজ আর তার জন্য চোখে জলও আসে না, অপেক্ষাটাও করি না আর ফিরে পাওয়ার জন্য। তবে যেখানে থাকিস ভালোই থাকিস, ভালোবাসার মানুষটি যখন ভুল বুঝে দূরে চলে যায় তখন নিজেকে বড় বেশি অপরাধী মনে হয়। প্রতিদিন একবার হলেও তোর গলার আওয়াজটা খুব শুনতে ইচ্ছে করে, তাই তো বারবার তোকে কল দিয়ে ডিস্টার্ব করি। জীবনে একা থাকতে শেখা দরকার আছে, কারণ সবচেয়ে খারাপ মুহূর্তগুলো একাই কাটাতে হয়। খেয়ে ছেড়ে দেওয়ার নাম ভালোবাসা নয়, বিপদে আপদে মৃত্যুর আগ পর্যন্ত পাশে থাকার নামই ভালোবাসা। নিচ থেকে কাউকে আপন করতে যেও না, এক সময় হয়তো তার অবহেলা সহ্য করতে পারবে না। মানুষ নতুন কিছু পেলে পুরাতনকে ভুলে যায়। এমন কি আছে নতুনে যা পুরাতনের মাঝে ছিল না? যে আপনাকে ভালোবাসবে সে সকল পরিস্থিতিতে আপনাকেই ভালোবাসবে। চরিত্রহীন ব্যক্তির কখনো ভালোবাসা থাকে না, মিথ্যাবাদীর মাঝে কখনো মানবতা থাকে না। কষ্টগুলো মনের মাঝে চেপে রেখে সকলের সাথে হাসি খুশি থাকার নামই জীবন। তুই ভালো থাক, আমি না হয় তোর ভালো থাকা দেখে বেঁচে থাকবো। বিশ্বাসঘাতকদের ক্ষমা করে দেওয়া যায়, কিন্তু দ্বিতীয়বার আর আঘাত করা যায় না। জোর করে কখনো কারো ভালোবাসা পাওয়া যায় না। ভালোবাসা
সেই এক হৃদয়ের গভীর থেকে কারো জন্য আসে। কখনো তোমাকে ছেড়ে যাব না, এই কথা বলা মানুষগুলো সবচেয়ে আগে ছেড়ে চলে যায়। কে আর কবে বুঝলো কাকে? সবাই তো নিজেকে বোঝার মানুষ খোঁজে। প্রশংসা করার জন্য কেউ না থাকলেও নিন্দা করার জন্য সবাই আছে। তুই অবহেলা করলে মরে যাব না, কিন্তু একটা জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকবো, যাদের আমার মতো হঠাৎ করে মুড খারাপ হয়ে যায় আর তখনই প্রচুর কান্না করতে ইচ্ছে করে। অতিরিক্ত কথা বলা মানুষগুলোর মন অনেক ফ্রেশ হয়, এরা সবাইকে ভালোবাসতে জানে, কিন্তু বিনিময়ে ওরা সকলের কাছ থেকে কষ্টই পায়। সময়ের সাথে মানুষ পাল্টে যায়, আর দোষ হয় ভাগ্যের। একদিন তুমি তোমার মতো সুখী হবে, আমিও আমার মতো, শুধু কিছু কথা আর স্মৃতি জমা হয়ে রয়ে যাবে ধুলো পড়া বুকের ভেতরে। হয়তো কোনোদিন শরীর পরিষ্কার করতে গিয়ে দেখব বুকের বাঁপাশে ঠিক কিছুটা নিচে একটা হৃৎপিণ্ড আছে, কিছু পুরনো স্মৃতি জমা আছে। ততদিনে হয়তো বয়সের কোটাটা পেরিয়ে চামড়া কুচকে যাবে, চাইলেও ঘন্টার পর ঘন্টা কাঁধে মাথা রেখে অন্তিম সূর্যাস্ত দেখতে পারবো না, কিংবা খুব ভোরে কুয়াশা ভেজা নরম মাটিতে খালি পায়ে হাঁটতে পারবো না। সময়ের দৌড়ে আমাদের বয়স হারিয়ে যাবে, ইচ্ছে অনুভূতি কিছুটা দমে যাবে, নতুন করে আর কোনো অনুভূতি তৈরি হবে না, যা হবে তা কেবলই সহানুভূতি। আমাদের পুরনো অভ্যাস আর নতুন করে জাগবে না, শুধুই স্মৃতিগুলো জেগে উঠবে মাঝে মাঝে। তুমি আমি একই আকাশের নিচে দাঁড়িয়ে আছি, একই আকাশ দেখব, অথচ কেউ কাউকে দেখব না। এই নির্মম সত্যটা মেনে নিয়ে দুজন দুজনার মতো সুখে হব, একই চাঁদের আলোতে দুজনেই জ্যোৎস্না মাখব, অথচ কেউ কাউকে ছুঁতে পারবো না। এই বিষাদময় সত্যটা একদিন আর আমাদের ভালো থাকতে দিবে না। তবু আমরা ভালো থাকবো ভাবছিক, তবু আমরা সুখী হব নিজস্ব জগতে, তবু আমরা সুখের গান গাইব অশ্রুসিক্ত নয়নে। অর্থের শূন্যতার চেয়ে প্রিয়জনের শূন্যতা নাকি মানুষকে বেশি কাঁদায়, মাঝে মাঝে এই আবেগগুলো খুব বেশি ভাবায়। তবে কেন সেই অর্থের অভাবে প্রিয়জন হারিয়ে যায়? আমাদের শত ভালোবাসা কেন তাদেরকে আটকে রাখতে পারে না? 8 বছরের ভালোবাসা 8-3 শব্দের বেতনের কাছে কেন হেরে যায়? তবে কেন মানুষ বলে ভালোবাসা হারে না? ভালোবাসা হেরে যায় কখনো টাকার কাছে, কখনো সময়ের কাছে, আবার কখনো কখনো মুখোশধারী মানুষের কাছে ভালোবাসা হেরে যায়। মুখে ভালোবাসি কথাটা বলার থেকে ভালোবাসার মানুষটিকে যত্ন করে আঁকড়ে রাখা গুরুত্বপূর্ণ। একটা মানুষ যখন আপনাকে মন থেকে ভালোবাসবে, সে আপনার উপর নির্ভরশীল হয়ে যাবে, সব কিছুতে সে আপনাকে পাশে চাইবে। সে চাইবে তার মন খারাপের সময় কেউ একজন তার হাত ধরে বলে, মন খারাপ করো না, আমি আছি তো। এইভাবে প্রতিটি মুহূর্তে সে যেন এইভাবেই হাতটা ধরে পাশে থাকবে। আমিও তাকে এতটাই, আপনিও তাকে এতটাই ভালোবাসবেন কখনো যেন আপনার কাছে সময় না চাইতে হয়। কারণ একটা মানুষ যখন একটা মানুষের উপর নির্ভরশীল হয়ে যায়, সে ছাড়া তার জগৎ যখন শূন্য হয়ে যায়, তখন মানুষটা খুব অসহায় হয়ে পড়ে, কারণ আপনি ছাড়া সে একা। তখন যদি আপনি তাকে না বোঝেন, সময় না দেন, তখন সে এতটা অসহায় হয়ে পড়বে, সে এতটা সেটা মানতে পারবে না। অনেক সময় সে ঝগড়া করবে, রাগ অভিমান করবে, কষ্ট লুকিয়ে খান্নাও করবে, আর সে যখন দেখবে কোনোভাবেই আপনি তাকে বুঝবেন না, সে তখন দূরে যাওয়ার চেষ্টা করবে, হয়তো অন্য কারোর সাথে কথা বলে আপনাকে ভোলার চেষ্টা করবে, অনেক সময় নেশার জগতে যাবে, অনেক সময় সুইসাইড বেছে নেবে, কারণ ধাক্কা সামলানোর ক্ষমতা সবার থাকে না। কাউকে কখনো অতটা ভালোবাসা দেখাবেন না যে ভালোবাসা একটা মানুষের মৃত্যুর কারণ হতে পারে। অল্প ভালোবাসুন, তবে তার পাশে থাকুন। আমি তোমার আমার দূরত্ব হয়তো শত মাইলের, কিন্তু চোখ বন্ধ করলেই মনে হয় তুমি আমার পাশে। আচ্ছা, তোর জন্য চোখে জলও আসে না, অপেক্ষাটাও করি না আর ফিরে পাবার জন্য। তবে যেখানে থাকিস ভালো থাকিস, অবহেলা পেয়ে বেঁচে থাকাটা মৃত্যুর চেয়ে বেশি কষ্টের। কিছু কিছু ভালোবাসা মনের জায়গায় পূর্ণতা পায়, কিন্তু বাস্তবতার জায়গায় এসে অপূর্ণ হয়ে চলে যায়। কারোর সাথে মন খুলে কথা বলতেও আজকাল ভয় লাগে, খুব ইচ্ছে করে তোর হাতে হাত রেখে অনেকটা পথ পাড়ি দিতে। রাগী মানুষের মনে মায়া অনেক বেশি, দুঃখের বিষয় হলো তাদের মন বোঝার মতো মানুষ নেই বললেই চলে।
নারীর দেহকে নয়, মনকে ভালোবাসুন, তাহলেই ভালোবাসার মহত্বটা বুঝতে পারবেন। যেখানে আবেগ নেই সেখানে অনুভূতির আশা করাও ভুল। যে কোনো সম্পর্ক যত বেশি ঝগড়া তত বেশি বন্ধুত্ব, তত বেশি ভালোবাসা। প্রয়োজন ছাড়া কেউ প্রিয়জন মনে করে না। হ্যাঁ, এটাই বাস্তব। ভালোবাসার মানুষটিকে কখনো কাঁদাতে নেই, কারণ সে ভালো থাকার জন্যই তো তোমাকে ভালোবেসেছে। বাস্তবতা কি, আজ যার মূল্য তোমার কাছে নেই, কাল হয়তো তাকেই সবচেয়ে বেশি প্রয়োজন পড়বে। হাতে হাত রেখে পাশাপাশি চলার নাম ভালোবাসা না, যে কোনো পরিস্থিতিতে হাত ধরে রাখার নামই ভালোবাসা। যদি সে দুর্বলতার সুযোগ নেয়, তোমার সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নেই, তবুও মাঝে মাঝে কেন জানি না হৃৎপিণ্ডে টান পড়ে যায়। যা চোখের দিকে তাকালে প্রেম খুঁজে পাওয়া যায় না, তার শরীর ছুঁয়ে কি হবে? একমাত্র ভালোবাসাই পারে বন্ধুত্বের মতো পবিত্র সম্পর্কগুলো নষ্ট করে দিতে। মানুষ কখনো ইচ্ছে করে কাঁদে না, কাঁদাই তার প্রিয় অতীতের স্মৃতি, কাঁদাই তার প্রিয়জন। কাল থেকে তোকে ভুলে যাব, এটা ভেবে কেটে যাচ্ছে দিনগুলো। ভালো হওয়া দোষের কিছু না, দোষের হলো দুর্বলতা হওয়া। ছেলেরা কিছু পারুক আর না পারুক, নিজের বেস্ট ফ্রেন্ডকে নিজের কলিজার মতো ভালোবাসতে পারে। একদিন হঠাৎ করে কিছু চাওয়া অপূর্ণ রেখেই চলে যাব। প্রিয় মানুষটাকে মিস করার যন্ত্রণাটা যে কতটা কষ্টের, একমাত্র সেই জানে যে তার প্রিয়জনকে মিস করে। হয়তো পৃথিবীতে অনেক কিছু আছে, তাই হারানোর কষ্ট পৃথিবীকে স্পর্শ করে না, কিন্তু আমার পৃথিবীতে তুমি ছাড়া কেউ নাই, তাই কান্নার জল আমি স্পর্শ করে যাই নিজের অজান্তে। তোকে পেয়ে জীবনের মানে খুঁজে পেয়েছি, সেই তুই যদি চলে যাস তাহলে বুঝি জীবনটাই হারিয়ে যাবে। বিশ্বাস ছাড়া কোনো সম্পর্ক বেশি দিন টিকে না, হোক সেটা বন্ধুত্ব কিংবা ভালোবাসা। কলিজায় যে স্থানে বসিয়ে তোমাকে ভালোবেসেছি, পৃথিবীর আর কেউ সেই স্থানে বসিয়ে তোমাকে আমার মতো ভালোবাসতে পারবে না। দূর থেকে যা সুন্দর তা দূরেই থাকতে দিন, কাছে নিলে সেরকম সুন্দর নাও লাগতে পারে। যদি কষ্ট বিক্রি করতে পারতাম তাহলে পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ আমিই হতাম। এই পৃথিবীর অনেক মানুষ প্রকাশ্যে কিংবা আড়ালে ভালোবাসে কিংবা ভালোবাসতে চায়, কিন্তু সবার ভালোবাসার লাকিটা ফেভার করে না। বাস্তবতা আমার ভালো লাগে না, বলা তোমার সাথে কথা না বললে মানুষটাই একসময় কথা বলা বন্ধ করে দেয়। সত্যিই খুব কান্না আসে, আমরা ছোট থেকে যে বাড়িতে বড় হয়েছি একদিন সেই বাড়িতে কিন্তু নিজেকে মেহমান হয়ে আসতে হবে, ভাবতে অবাক লাগে। প্রিয়, পুরো পৃথিবীর সঙ্গ দরকার নেই, শুধু তুমি নামক মানুষটা হলেই চলবে। নিজেকে ব্যস্ত করে ফেলুন, দেখবেন ভালো থাকতে শিখে গেছেন। খুব ব্যস্ত তাই না, আমি চলে গেলে সময় কাটাতে পারবে কি? যাকে ভালোবাসো তাকে এমন ভাবে ভালোবাসো যেন তার জীবনে অন্য কারো ভালোবাসার প্রয়োজন না হয়। জীবন কি অদ্ভুত তাই না, সারা জীবন লড়াই করে বাঁচতে হয় শুধুমাত্র মৃত্যুর জন্য। জানিস, ভাবতেই অবাক লাগে যে নম্বরগুলো থেকে অনাকাঙ্ক্ষিত একটা কলও আশা করা যায় না, অথচ সেই নম্বরগুলো সুপার এফএনএফ লিস্টে থাকে। অপেক্ষা করার নাম ভালোবাসা ঠিকই, কিন্তু যে তোমার কদর বোঝে না তার জন্য অপেক্ষা করাই বোকামি। রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয়, অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয়, কিন্তু সব ফুলে তাকে ক্ষমা করে দিলে প্রতিটি সম্পর্ক স্থায়ী হয়। যেদিন তুমি আমাকে আপন করে নিতে পারবে, আমার কষ্ট বুঝবে, সেদিন হাত বাড়িয়ে দিও। প্রমিস করছি পৃথিবীর সবকিছু ছেড়ে দেব, কিন্তু তোমার হাত ছাড়ব না। প্রিয় মানুষটাকে যখন বিদায় দিয়ে নীরবে চোখ থেকে জল পড়ে, তখন বুঝতে পারি আসলে কষ্টটা কি। প্রত্যেকটা মধুর সম্পর্ক নষ্ট হয় তৃতীয় ব্যক্তির আগমনে। সম্পর্ক যখন পুরাতন হয় শুরু হয় অবহেলা, ছোট হয় মেসেজ, কমে যায় গুরুত্ব, বেড়ে যায় দূরত্ব, দোষ হয় পরিস্থিতির। ও প্রভু গো, তাকে তুমি ভালো রেখো যাকে আমি ভালোবাসি। চোখের জল সব সময় ছলনার হয় না, অনেক সময় প্রিয়জনকে হারানোর ভয়ও হয়ে থাকে। আমি দেখতে অসুন্দর হতে পারি, কিন্তু তোমার জন্য আমার প্রার্থনাগুলো খুব সুন্দর করেই করতে পারি। অর্থের শূন্যতার চেয়ে বড় শূন্যতা হচ্ছে প্রিয়জনের, যা অর্থের শূন্যতার চেয়েও বেশি কাঁদায়। তুইও আছিস, আমিও আছি, নেই শুধু আমার প্রতি তোর কোনো ভালোবাসা। তোমাকে বিশ্বাস করাটা আমার কর্তব্য, আর বিশ্বাস রক্ষা করাটা তোমার কর্তব্য। কিছু কথা বলিনি তুমি নিজে বলবে বলে, কিছু চাইনি তুমি নিজে দিবে বলে, আর কিছু পাতায় লিখিনি
তুমি লিখবে বলে। যখন কেউ তোমায় অতিরিক্ত অবহেলা করবে, তখনই তোমার মনে নিজেকে প্রতিষ্ঠিত করার জেদ জন্মাবে। কোনো এক বিকেলে নিশ্চুপ লাশের মিছিলে আমিও ফি জমাব কিছু অপূর্ণ স্বপ্ন স্মৃতি নিয়ে। তুই অবহেলা করলে মরে যাব না, কিন্তু একটা জীবন্ত লাশে বেঁচে থাকব। কিছু মানুষকে সত্যি আপন মনে হয়, আর তাদের সাথে কথা বলতে না পারলে কষ্টটাও খুব বেশি মনে হয়। বাবার বাড়ি ছেড়ে যাওয়ার কষ্ট কেবল একটা মেয়েই বলতে পারে। আপনজন ছেড়ে যাবার যে কতখানি কষ্টের এবং বেদনার। আমরা অধিকার অর্জনের আগেই অধিকার খাটানোয় ব্যস্ত হয়ে পড়ি, আর এ কারণে প্রতিনিয়ত অবহেলার শিকার হতে হয়। যে সত্যিই ভালোবাসে তার সাথে হাতে হাত ধরে ঘোরার প্রয়োজন নেই, শুধু হাতটা ধরে বললেই হবে, আমি আছি, আমি থাকবো শেষ নিঃশ্বাস পর্যন্ত। কিছু কিছু মানুষ আছে যারা হঠাৎ করে বদলে যায়, তারা কখনো ভাবে না তাদের এই হঠাৎ বদলানোর প্রভাব অন্য কারো জীবনের অনেক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। একতরফা ভালোবাসাগুলো এমনই হয়, একজন পাগলের মতো ভালোবাসে আর একজন পাগল ভেবে শুধু অবহেলা করে যায়। মধ্যবিত্ত পরিবারের মানুষগুলোই পৃথিবীর আসল রূপ দেখতে পায়। 10 দিনের প্রেমের জন্য তাকে কষ্ট দিও না, যে তোমায় 10 মাস গর্ভ ধারণ করেছে, তার মতো ভালোবাসা তোমায় কেউ দিতে পারবে না। মেসেজ দিচ্ছে না, আমি কেন দিব? এইভাবেই এক একটা ইগোর কাছে হেরে যায় হাজারো সম্পর্ক। পৃথিবীতে সেরা খুনি হল মা, যে প্রতিনিয়ত নিজের ইচ্ছেগুলোকে খুন করে যাচ্ছে তার সন্তানদের ইচ্ছে পূরণের জন্য। মন খারাপের সময়গুলো কেমন যেন বিষাদ লাগে, সবাই যেন সুখে আছে, দুঃখে সব আমারই ভাগে। অনুভূতিগুলো তখন চুপ হয়ে যায় যখন প্রিয় মানুষটির অবহেলার মাত্রাটা অধিক পরিমাণে বেড়ে যায়। আচ্ছা, মৃত্যু বেশি যন্ত্রণা নাকি মৃত ব্যক্তির মতো বেঁচে থাকা বেশি যন্ত্রণাদায়ক? আমার ইচ্ছেগুলো না হয় অপূর্ণতা থেকে যাক, তবু তুই সুখে থাক, আর এতেই আমার শান্তি। বারবার ঝগড়ার পর ভাবি তোর সাথে এই শেষ কথা, আর কথা বলবো না, কিন্তু একটু পর বুঝতে পারি তোকে ছাড়া 1 মিনিটও থাকতে পারবো না। কষ্ট তো তখনই সবচেয়ে বেশি লাগে যখন চেনা মানুষগুলো অচেনার মতো ব্যবহার করে। আমি অহংকারী, আমার এত অহংকার কিসে জানো? আমার সব অহংকার শুধু তোমাকে নিয়ে, তোমার মতো একজন মানুষকে ভালোবাসি, এটাই আমার অহংকার। কথাই আছে, নরম মাটি বিড়ালে আশ্রাতে ভালোবাসে, তাই আপনি যত নিরীহ ও কোমল হৃদয়ের মানুষ হবেন, ততই অন্যরা আপনাকে ক্ষত বিক্ষত করতে থাকবে। বদলে যাওয়া মানুষগুলোর সাথে তুমিও বদলে যাও, তাহলে আর রাত জেগে জেগে চোখে জল ফেলতে হবে না। কেউ হারিয়ে গেলে যতটুকু কষ্ট হয় না, তার চেয়ে হাজার গুণ বেশি কষ্ট হয় কেউ বদলে গেলে। কখনো তোমাকে ছেড়ে যাব না, এই কথা বলা মানুষগুলোই সবচেয়ে আগে ছেড়ে চলে যায়। লাইফে এমন কিছু মানুষ থাকে যাদের সাথে কোনো কারণ ছাড়াই ঝগড়া করতে বড্ড বেশি ভালো লাগে। মাঝে মাঝে কাউকে ভালো রাখার জন্য দোষ না করেও সরিটা কিন্তু নিচে থেকে বলতে হয়। বিয়ে বাড়িতে গিয়ে মেয়ের শরীরের গহনা নিয়ে সমালোচনা করবেন না, কারণ ওই দিন একজন বাবা তার সারা জীবনের সঞ্চয় দিয়ে তার মেয়েকে সাজায়। দূরে সরে যাবার থেকেও অনেক বেশি কষ্ট লাগে কারো কাছ থেকে অবহেলা পেলে। কখনো এমন কাউকে ঠকাতে যেও না যার পুরোটা জুড়ে শুধু তোমার অস্তিত্ব। তাকে ঠকানো মানে তুমি নিজেই ঠকে যাওয়া। যে যত দ্রুত অতীতকে ভুলতে পারে সে জীবনে তত সুখী হতে পারে। পৃথিবীতে যদি অপেক্ষা না থাকতো, তবে বোধহয় পৃথিবীটা এতটা সুন্দর হতো না। ভালো আছি আর ভালোই আছি, এই শব্দ দুটির পার্থক্য যে মানুষটি কখনো বুঝতে পারে না। আপনার অভিমান বোঝার ক্ষমতাও তার নেই। লাইফে এমন কাউকে পেলাম না যে আমাকে আমার মতো করে বুঝবে। বদলে যাওয়া মানুষগুলোর সাথে তুমিও বদলে যাও, তাহলে আর রাত জেগে জেগে চোখে জল ফেলতে হবে না। মনের ইচ্ছাটা যদি সত্যি হয়ে থাকে, তবে একদিন ঠিকই হাতে রেখা বদলাতে বাধ্য। যে তোমাকে সত্যিই ভালোবাসে সে তোমাকে সব অবস্থাতেই ভালোবাসবে। আমি যাকে হারিয়েছি সে আমাকে ভালোবাসত না, কিন্তু যে আমাকে হারিয়েছে ওই মানুষটা তাকে সত্যি অনেক ভালোবাসত। সময় বদলে যায়নি, বদলে গেছো তুমি, তাই আজকে না চাইতেও এত অবহেলায় শিকার আমি। সত্যিকারের ভালোবাসা একবার হলেও কাটাই আর জীবনভর বাঁচতে শেখাই। ভালোবাসার মানুষগুলো একদিন হারিয়ে যায় ঠিকই, কিন্তু সত্যিকারের ভালোবাসা কখনো হারায় না। সেই দিনটার অপেক্ষায় তুমি যেভাবে আমাকে ঠকিয়েছিলে
ঠিক সেইভাবে আমাকেও কেউ না কেউ ঠকাবে। কাছের মানুষগুলো সবসময় পাশে থাকে না, প্রতারক হয়ে দূরে চলে যায়। ভালোবাসার মানুষটিকে কখনো কাঁদাতে নেই, কারণ সে ভালো থাকার জন্যই তো তোমাকে ভালোবেসেছে। সময় থাকতে কেউ বোঝে না আমি কি হারাচ্ছি, আর হারিয়ে গেলে সবাই বোঝে আমি কি হারিয়েছি। কষ্টের ভাষা শুধু চোখের পানি হয় না, কখনো মিষ্টি একটা হাসির মাঝেও কষ্ট লুকিয়ে থাকে। জীবনের সবকিছু ভুলতে পারলেও প্রথম প্রেমের স্মৃতিগুলো কখনোই ভোলা যায় না। নিজেকে করেছি বারণ, আজ থেকে হব না কারো বিরক্তির কারণ। কারোর সাথে মন খুলে কথা বলতেও আজকাল ভয় লাগে। তালে নয় যদি সে দুর্বলতার সুযোগ নেই। মানুষকে যদি সবচেয়ে বেশি কোনো শব্দ কাঁদিয়ে থাকে তাহলে অপেক্ষা। কারো বেশি কাছাকাছি যেও না, কারণ তার আচরণে একটি ছোট্ট পরিবর্তন তোমাকে অনেক বেশি কষ্ট দিতে পারে। ভালোবাসা কখনো শেষ হয় না, শেষ হয় সময়, বদলে যায় মানুষ এবং তাদের অনুভূতিগুলো। যে তোমাকে অন্য কারোর সাথে দেখলে অভিমান করে, শাসন করে, বিশ্বাস করো তার চেয়ে বেশি কেউ তোমাকে ভালোবাসে না। বেঈমানরা ভালো থাকে, কারণ হৃদয়ে গভীরতম চোট লাগার অনুভূতিটা কেমন হয় ওরা জানে না। কারো চোখে একবার খারাপ হয়ে গেলে শত ভালো কাজ করলেও তার চোখে আর ভালো হওয়া যায় না। কাউকে ঠিক ততটাই গুরুত্ব দিন যতটা গুরুত্ব সে আপনাকে দেয়, না হলে ভবিষ্যতে পস্তাতে হবে। একবার যদি ভালোবাসতে আমারই মতো করে বুঝতে হবে না। থাক, কথাটি কত অভিমান ছড়ে। আমার বদলে যাওয়াটা সবার চোখে পড়ে, কিন্তু বদলে যাবার পেছনের কারণটা কারো চোখে পড়ে না। মেয়ে হয়ে জন্ম নেওয়া সহজ, কিন্তু মেয়ে হয়ে বেঁচে থাকা অনেক কষ্টের। হাসতে গেলেও ভাবতে হয়, কাঁদতে গেলেও ভাবতে হয়। কখনো কখনো পরিবারের সুখের জন্য নিজের দেখা সব থেকে মূল্যবান স্বপ্নটাকেও ভেঙে ফেলতে হয়। শত্রু আঘাতের চেয়েও বেশি কষ্টদায়ক হলো প্রিয় মানুষের দেওয়া অবহেলা। সম্পর্ক পুরনো হলে বাস্তবতার জগৎ তৈরি হয়, অবহেলা শুরু হয়, কমে যায় গুরুত্ব, বেড়ে যায় দূরত্ব। জীবন কি অদ্ভুত, তাই না? সারা জীবন লড়াই করে বাঁচতে হয় শুধুমাত্র মৃত্যুর জন্য। যা সহজে আসে সেটা বেশি দিন থাকে না, আর যা বেশি দিন থাকে তা সহজে আসে না। ভালোবাসার মানুষটা হয়তো সারা জীবন পাশে থাকে না, কিন্তু তার দেওয়া কষ্টের স্মৃতিগুলো জীবনে কখনো ভোলা যায় না। ভালো থাকুক পৃথিবীর ওইসব মানুষগুলো যারা নিজের ভালো থাকার জন্য অন্যের ভালো থাকা কেড়ে নেয়। কিছু মানুষ চেহারার দিক থেকে যতটা সুন্দর, মনের দিক থেকে ততটাই কুৎসিত। যে সত্যি ভালোবাসে তার সাথে হাতে হাত ধরে ঘোরার প্রয়োজন নেই, শুধু হাতটা ধরে বললেই হবে আমি আছি, আমি থাকবো শেষ নিঃশ্বাস পর্যন্ত। তোমাকে বিশ্বাস করাটা আমার কর্তব্য, আর বিশ্বাস রক্ষা করাটা তোমার কর্তব্য। অপেক্ষা করার নাম ভালোবাসা ঠিকই, কিন্তু যে তোমার কদর বোঝে না তার জন্য অপেক্ষা করাই বোকামি। আমি তোমার ফেসবুকের প্রোফাইল পিক হতে যায় না, তোমার কলিজাতে বসত করা একজন স্পেশাল মানুষ হয়ে বেঁচে থাকতে চাই। আমার ভালো থাকাটা কেড়ে নিয়ে কি তুমি খুব বেশি সুখী হতে পেরেছ? তোমাকে ভুলে যাওয়ার সাহস নেই, ধরে রাখার অধিকার নেই, তোমাকে শুধু ভালোবাসি। কারণ ভালোবাসতে অনুমতির প্রয়োজন নেই। বারবার ঝগড়ার পর ভাবি তোর সাথে এই শেষ কথা, আর কথা বলবো না, কিন্তু একটু পর বুঝতে পারি তোকে ছাড়া এক মিনিটও থাকতে পারবো না। যে মানুষটি তোমার চাওয়া পাওয়া আবেগ অনুভূতিগুলো বুঝবে না, সেই মানুষটি কখনো তোমাকে ভালোবাসতে পারে না। ভুল হলে শুধরে দেওয়াটাই হলো ভালোবাসা, আর ফেলে যাওয়াটাই হলো বেঈমানি। কাউকে ভালোবেসে তাকে পেয়ে গেলে সেটা সৌভাগ্য, আর কাউকে পাবে না জেনেও তাকে বারবার চাওয়াটা ভালোবাসা। তুমি হাসলে সবাই তোমার সাথে হাসবে, কিন্তু তুমি কাঁদলে কেউ তোমার সাথে কাঁদবে না। মানুষকে কাঁদতে হয় একা একা। ভালো সময়ের সাথে সবাই হতে চায়, কিন্তু খারাপ সময়ের কেউ ফিরেও দেখে না, আর সেটা যত আপনি কেউ হোক। তোমার আমার দূরত্ব হয়তো শত মাইলের, কিন্তু চোখ বন্ধ করলেই মনে হয় তুমি আমার পাশে। অর্থের শূন্যতার চেয়ে বড় শূন্যতা হচ্ছে প্রিয়জনের, যা অর্থের শূন্যতার চেয়েও বেশি কাঁদায়। সময়টা তোমার, তাই তুমি অবহেলা করছো। অপেক্ষাটা আমার, তাই আমি ধৈর্য ধরে আছি। যে মানুষটা তোমার অনুভূতির মূল্য না দিয়ে তোমাকে ছুঁড়ে ফেলে দিয়েছে, সেই মানুষটার জন্য কষ্ট পাওয়াটা অর্থহীন।
স্বার্থের টানে গড়ে ওঠা সম্পর্কগুলো হাজার চেষ্টা করেও টিকিয়ে রাখা সম্ভব না। যারা বোকা বেশি তারা ঠকে বেশি, ভালোবাসে বেশি আর শেষমেশ ত্যাগ করে বেশি। কাউকে ভালোবাসাটা অপরাধ না, অপরাধ হলো তাকে হাজারটা স্বপ্ন দেখিয়ে তার হাতটি মাঝপথে ছেড়ে দেওয়া। কারোর সাথে কথা বলে মার্জিত ভাষায় কথা বলো, কারণ তোমার ব্যবহারই বলে দিবে তুমি কোথায় থেকে আসছো। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বিচারক হলো সময়। কাউকে ঠকিয়ে কখনো পার পাবেন না, সময় একদিন সঠিক বিচারটাই করে দেবে। নিজেকে ব্যস্ত করে ফেলুন, দেখবেন ভালো থাকতে শিখে গেছেন। আমি কখনো কারো বিশ্বাস নিয়ে খেলতে চাইনি, তবে একাকিত্ব আর অবহেলা থেকে নিজেকে মুক্ত করতে চেয়েছি। জানো, আমার অভিমানের দিনগুলোতে তোমার ভালোবাসার মাত্রাটা আর একটু বাড়িয়ে দিও। মানুষ যতই শিক্ষিত আর আধুনিক হচ্ছে ততই বিবেকহীন আর নির্লজ্জ হয়ে যাচ্ছে। সারা জীবন সাথে নিয়ে বাঁচার প্রতিশ্রুতি দেওয়া মানুষগুলোই সবচেয়ে বেশি বিশ্বাসঘাতকতা করে। দূরে সরে যাবার থেকেও অনেক বেশি কষ্ট লাগে কারো কাছ থেকে অবহেলা পেলে। কখনো এমন কাউকে ঠকাতে যেও না যার পুরোটা জুড়ে শুধু তোমার অস্তিত্ব। তাকে ঠকানো মানে তুমি নিজেই ঠকে যাওয়া। যে যত দ্রুত অতীতকে ভুলতে পারে সে জীবনে তত সুখী হতে পারে। প্রতিদিন এই দুনিয়াতে কেউ আসে আর কেউ দুনিয়া ছেড়ে চলে যায়, শুধু পার্থক্য এতটুকুই, কেউ একজন হাসি ফুটাতে আসে আর কেউ একজন কাঁদিয়ে যায়। কারো চোখে একবার খারাপ হয়ে গেলে শত ভালো কাজ করলেও তার চোখে আর ভালো হওয়া যায় না। তুমি হাসলে সবাই তোমার সাথে হাসবে, কিন্তু তুমি কাঁদলে কেউ তোমার সাথে কাঁদবে না। মানুষকে কাঁদাতে হয় একা একা, যাকে ভালো লাগে তাকে চোখের আড়াল করতে ইচ্ছে করে না, কিন্তু ভালোবাসার মানুষেরা সবাই চোখের আড়ালে চলে যায়। একবার যদি বাঁচতে ভালো আমারই মতো করে, বুঝতে হবে না থাক কথাটি কত অভিমান ছড়ে। রাগের মাথায় বলা কথাগুলো কখনো এড়িয়ে যেও না, কারণ আসল সত্যি কথাগুলো তখনই বেরিয়ে আসে। দূরত্ব সবসময় সম্পর্কের গভীরতা বাড়াতে পারে না, সম্পর্ক শেষ হবার ক্ষেত্রেও দূরত্বের ভূমিকা অপরিসীম। হ্যাঁ, সম্পর্কটা শেষ হয়েছে বহুকাল, কিন্তু এখনো কোনো একলা দুপুর অথবা গভীর রাতের সম্পর্কের স্মৃতি জোরে আমার সবকিছু উল্টা পাল্টা করে দপই। দিন দিন স্বপ্নগুলো বেড়েই চলছে। চোখ এখন তোমার সাথে বৃদ্ধ হওয়ার স্বপ্ন দেখে, মন এখন জানাই ব্যাকুল হয়ে বলে ভালোবাসি। অন্যের বিরুদ্ধে অভিযোগ করা ইগোর সবচেয়ে বড় একটি অস্ত্র, না হলে নিজেকে শক্তিশালী করতে পারে না। মেয়ে হয়ে জন্ম নেওয়া সহজ, কিন্তু মেয়ে হয়ে বেঁচে থাকা অনেক কষ্টের। হাসতে গেলেও ভাবতে হয়, কাঁদতে গেলেও ভাবতে হয়। জীবনে এমন কিছু করো যাতে যে তোমার ফোন রিসিভ করছে না সে যেন তোমাকে গুগলে সার্চ করে। যেই শহরে তোমার অনুভূতির দাম নেই সেই শহরে তোমার অধিকার কাটানোরও কোনো মূল্য নেই। সুখী থাকার অভিনয়টা সবার সাথে করা গেলেও দিন শেষে নিজের সাথে করা যায় না। অন্যের ভালো করো, দেখবে তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে। যেখানে তুমি গুরুত্ব দেখাতে যেও না সেখানে তোমার গুরুত্ব বোঝার কারো যোগ্যতা থাকে না। ভালোবাসার মানুষকে ছেড়ে কেউ ইচ্ছে করে হারায় না, শুধু বাস্তবতার শহরে আটকা পড়ে নিখোঁজ হয়ে যায়। একে অপরের প্রতি মায়া ভালোবাসায় কানায় কানায় পূর্ণ ছিলাম, অথচ আজ কেন আমাদের এত অমিল, কেন এত বিষাদ? পৃথিবীতে সবার মন যদি পবিত্র হতো তাহলে মিথ্যে ভালোবাসার যন্ত্রণা কাউকে নীরবে সহ্য করতে হতো না। আমার বদলে যাওয়াটা সবার চোখে পড়ে, কিন্তু বদলে যাবার পেছনের কারণটা কারো চোখে পড়ে না। পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদেরকে কলিজা কেটে রান্না করে খাওয়ালেও বলবে লবণ কম হয়েছে। মানুষ এতটাই বোকা হয়, কারো 2 মিনিটের মেসেজের জন্য সারা রাত অপেক্ষা করে। জানে তাকে কোনোদিনও পাবে না, তবুও তাকে ভালোবাসে। ভুল হলে শুধরে দেওয়াটাই হলো ভালোবাসা, আর ফেলে যাওয়াটাই হলো বেইমানি। শুধুমাত্র ভালোবাসাই পারে অতীত স্মৃতি আর কষ্টগুলো থেকে মুক্তি দিতে, ভালোবাসাই পারে নতুন করে বাঁচতে শেখাতে। ভালোবাসার মানুষটিকে জড়িয়ে ধরে কান্নার মাঝেও এক ধরনের সুখ আছে যা সবাই অনুভব করতে পারে না। এই শহরে নিজেকে ব্যস্ত রাখার মাঝেও
একটা দুঃস্বপ্নের গল্প লুকিয়ে থাকে। একজন মানুষকে ভেতর থেকে মেরে ফেলার জন্য তার প্রিয় মানুষের অবহেলাই যথেষ্ট। আমি জানি আমি খারাপ, কিন্তু আজও বুঝলাম না ক্ষতিটা কার করেছি। সময় বদলে যায়, জীবনের সঙ্গে জীবন বদলে যায়, সম্পর্কের সাথে সময় বদলায় না, আপনজনের সঙ্গে শুধু আপনজন বদলে যায় সময়ের সঙ্গে, পথ খুঁজে যায় পথের সীমানায়। আমার ঝাপসা চোখের বারান্দাতে দীর্ঘ শ্বাসের জল, যেই খাঁচাতে থাইকা শিখলি প্রেমের মানেটা, সেই খাঁচাটা ছাইড়া যাইতেও কষ্ট পাইলি না। জীবনকে কোনো স্বপ্ন ভেবে আমি কার আশাতে ছুটে চলি, পথে পথে যেন কার মায়াতে বাধা, ঝেড়ে জীবন কত সুখ কল্পনা কত মিথ্যে প্রলোভন, কষ্টের প্রতিটি ক্ষণ শোনায় তার আহ্বান। অতৃপ্ত অনুভূতিগুলো রাতের অন্ধকারে অতৃপ্ত আত্মার মতো ঘুরে বেড়ায়, জানি না কবে কখন কিভাবে এই অতৃপ্তির চাওয়াগুলো পূর্ণতা পাবে। তবে আমার কোনো ফুলে অনুভূতিগুলো পূর্ণ করতে চায় না, তাতে যদি সারা জীবন একা থাকতে হয় তাও ভালো। যাকে তোমার জন্য তৈরি করা হয়নি সে তোমাকে ছেড়ে যাবেই, যাকে তোমার জন্য তৈরি করা হয়েছে সে সব কিছু ছেড়ে তোমার কাছে আসবেই। সারাটা জীবন কেউ জিজ্ঞেস করবে না কিভাবে বেঁচে আছো, কিন্তু মরে গেলে ঠিকই জিজ্ঞেস করবে কিভাবে মরল। ভালোবাসার সাগরে বসে আছে একা, মনের মানুষ আসবে বলে মন রেখেছে ফাঁকা, হৃদয়ের গহীন বলে তারই ছবি আঁকা, কপালে কি আছে লেখা ভাবো কি তার দেখা। হাজারবার অপমান করার পরেও যদি কেউ আপনাকে বলে সে আপনাকে ভালোবাসে, তাহলে জানবেন আপনার চাইতে বড় ভাগ্যবান পৃথিবীতে আর কেউ নেই। যখন তোমাকে খুব মিস করি তখন ওই আকাশের দিকে তাকিয়ে থাকি, জানি সেখানে তোমাকে দেখব না, কিন্তু এই ভেবে সান্ত্বনা পাই যে তুমি ওখান থেকে ঠিকই আমাকে দেখছ। তুমি ভালো আছো তো, নাকি মাঝরাতের সুখতারা দেখার জন্য নতুন কাউকে নিয়ে সাথে যাও? তুমি থাকলে হয়তো জানতাম না যে অদ্ভুত তুমি হেনা খণ্ড বিখণ্ড করে দিবে আমার প্রতিটা মুহূর্ত। কাউকে ভালোবেসে তাকে পেয়ে গেলে সেটা সৌভাগ্য, আর কাউকে পাবে না জেনেও তাকে বারবার চাওয়াটা ভালোবাসা। মন খারাপের কোনো প্রতিযোগিতা হলো আমি সত্যি চ্যাম্পিয়ন হতাম। ভাগ্যের জোরে কয়েকটা বন্ধু পাইছি রে ভাই, কয়েকটা মেন্টাল আর কয়েকটা সেন্টিমেন্টাল। কে আর কবে বুঝলো কাকে, সবাই তো নিজেকে বোঝার মানুষ খোঁজে। বিবেকহীন শহরে কান্না করাও নিষেধ, সবাই বলবে ওই দেখো ন্যাকামো করছে। কাউকে ঘৃণা করার মতো সময় আমার নেই, হয়তো প্রচণ্ডভাবে ভালোবাসবো না হয় একদম চুপচাপ হয়ে যাব। তোমার প্রয়োজন ফুরিয়ে গেলে স্বার্থ পাবে, কিন্তু তোমায় নিঃস্বার্থভাবে ভালোবাসার মানুষ আর পাবে না। ব্লক করে দিলেই কিংবা কথা না বললেই সত্যিকারের ভালোবাসা কখনো শেষ হয়ে যায় না। যাকে তোমার জন্য তৈরি করা হয়নি সে তোমাকে ছেড়ে যাবেই, যাকে তোমার জন্য তৈরি করা হয়েছে সে সব কিছু ছেড়ে তোমার কাছে আসবেই। জীবনের সব থেকে কঠিনতম জিনিসটা হলো যাকে তুমি ভালোবাসো সে অন্য কাউকে ভালোবাসে। হাজার কষ্টের বিনিময়ে কাউকে সুখী রাখা যায়, কিন্তু হাজার কষ্টের বিনিময়ে চলে যাওয়া মানুষটাকে আটকে রাখা যায় না। কখনো তোমার টেক্সট আসবে না জেনেও ফোন চেক করার অভ্যাসটা এখনো রয়েই গেছে। তুমি চলে গেছো বলে আমি একটুও কাঁদিনি, কাঁদবো সেই দিন, শুনবো যেদিন তুমি সুখী হতে পারোনি। সব ভালো আছি আর ভালোই আছি, এই শব্দ দুটির পার্থক্য যে মানুষটি কখনো বুঝতে পারে না। আপনার অভিমান বোঝার ক্ষমতাও তার নেই। শুধু কাউকে ভালোবাসলেই হয় না, কিভাবে ভালো রাখতে হয় সেটাও জানতে হয়। বাস্তবতা কঠিন হলেও মেনে নিতে হয়, কিছু মানুষ শুধু অন্তরেই থাকবে কিন্তু জীবনে না। জানতে চাই না কেমন আছো, কারণ আমার বিশ্বাস তুমি ভালোই আছো। পৃথিবীতে তারাই ভালো থাকে যারা স্বার্থপর হতে পারে, তারও আর যত্ন নেওয়ার মানুষ আছে, শুধু আমি অযত্নে অবহেলিত হয়েই থেকে গেলাম। মনের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা কত মানুষের চেহারাটাও এখন আর ঠিকঠাক মনে পড়ে না। পৃথিবীতে চিরস্থায়ী বলে কিছুই নাই। একা থাকতে থাকতে যখন মানিয়ে নিয়েছি তখন তুমি জীবনে আসলে, আর যখন তোমাকে অভ্যাস করে নিয়েছি তখন তুমি একা করে আবার চলে গেছো। কখনো কখনো পরিবারের সুখের জন্য নিজে দেখা সব থেকে মূল্যবান স্বপ্নটাকেও ভেঙে ফেলতে হয়।
আমি চাই তুমি সুখে থাকো, হোক সেটা আমার সাথে কিংবা অন্য কারোর সাথে। ভালোবাসায় চাহিদা থাকে না, থাকে শুধু সত্যহীন ভালোবাসা, যে ভালোবাসাতে কিছু পাবার আশা থাকে। সেটা তো সময়ের প্রয়োজন শুধু, কারণ ছাড়া মন খারাপ হওয়া মানুষগুলোই জানে তাদের মাঝে কতটুকু কষ্ট লুকিয়ে আছে। আপনি কখনো কি কাউকে এতটা ভালোবেসেছেন যার জন্য আপনাকে অনেক কাঁদতে হয়েছে? প্রতিটি ভুলের ক্ষমা আছে, কিন্তু বিশ্বাসঘাতকের কোনো দিন ক্ষমা হয় না। আজ আমিও ভালো থাকে শিখে গেছি, তবে অভিনয় করে। সম্পর্কটা ভাঙার পর কষ্ট দুজনেরই হয়, পার্থক্য শুধু এটাই, কারো আগে আর কারো পরে। যার সাথে রাগ করে বেশিক্ষণ থাকা যায় না তার সাথে সবচেয়ে বেশি রাগারাগি হয়। একদিক থেকে চোখে জল পড়ে, অন্যদিকে সবার সাথে হাসি মুখে কথা বলার কষ্ট কেউ বোঝে না। অনেক সুখে আছে, সবাই ভাবে সেই সুখটা আসলে কি, তাই অল্পতে কেঁদে ফেলা মেয়েগুলো যেমন সহজ সরল হয়, ঠিক তেমনি তাদের মধ্যে কিছু কিছু মেয়ে ছলনাময়ীও হয়। ভালোবাসার কাছে তারাই বারবার পরাজিত হয় যারা সত্যিকারের ভালোবাসার জন্য লড়াই করে। ভালোবাসা মানে শুধু রূপের আকর্ষণ নয়, ভালোবাসা মানে সম্মান, শ্রদ্ধা আর একে অপরের প্রতি অটুট বিশ্বাস। হাজারটা প্রয়োজনের মধ্যে একটা স্বপ্ন পূরণ করে ভালো থাকার নামই মধ্যবিত্র জীবন। দুঃখে ভরা উপন্যাসের শেষ পাতাটাও উল্টিয়ে পড়া যায়, কিন্তু দুঃখে ভরা জীবন গল্পের পাতাগুলো উল্টাতে সত্যিই খুব কষ্ট হয়। নিজ থেকে কাউকে আপন করতে চেয়েও না, একসময় হয়তো তার অবহেলা সহ্য করতে পারবে না। তোমাকে কাঁদিয়ে আমি কখনো হাসিনি, বরং আমি নিজে কেঁদে তোমাকে হাসিয়েছি। প্রকৃত ভালোবাসা কখনো কমে না, শুধু ভালোবাসার প্রকাশের ইচ্ছেটাই কমে যায়। মানুষ মানুষকে না দেখেও জীবনের থেকে বেশি ভালোবাসতে পারে, কেন জানেন? কারণ ভালোবাসা সৃষ্টি হয় মন থেকে। এই ব্যস্ত শহরটা যেমন আছে তেমনই থাকবে, শুধু বদলে যাবে কিছু গল্প আর কিছু স্মৃতি। তুমি যার কথা ভেবে প্রতিনিয়ত কষ্ট পাও, সে কিন্তু তোমাকে ছাড়া হেসেই বেড়াচ্ছে। পৃথিবীর মানুষের কি অদ্ভুত নিয়ম, সত্যিকারের ভালোবাসায় জড়তা বেশি হলেও ভালোবাসাটা অনেক গভীর হয়। আমাকে কারো ভালো লাগার দরকার নেই, আমি কোনো লেখকের লেখা প্রেমের উপন্যাস নয় যে আমাকে ভালো লাগতেই হবে। সম্পর্ক বন্ধুত্বের হোক বা ভালোবাসার, টিকিয়ে রাখার দায়িত্ব দুজনেরই। মানুষের পেছনে যে হাঁটে তার নাম ছায়া, মানুষ যার পেছনে হাঁটে তার নাম মায়া। আর এই মায়া থেকেই কিন্তু গভীর ভালোবাসার সৃষ্টি। সে আমাকে মেসেজ করেনি, আমি কেন মেসেজ করব? এভাবেই কিছু কিছু প্রিয় মানুষের সাথে দূরত্ব বেড়ে যায়। কিছু কিছু মানুষের জন্য রাতের ঘুম নিষিদ্ধ। কোনো এক ভুল মানুষের যন্ত্রণাদায়ক স্মৃতিগুলোর জন্য কাউকে ভালোবাসতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না, কিন্তু তাকে ভুলে যেতে পুরো জীবনটাই পার হয়ে যায়। সব কথার জবাব দেওয়া ঠিক নয়, না হলে মানুষের কাছে পাতলা হয়ে যেতে হয়। ভালোবেসে সারা জীবনের জন্য যার হাতটি ধরে থাকতে পারবে না, অল্প কিছুদিনের জন্য তার হাতটি ধরে অন্ততপক্ষে অভিনয় করো না। প্রকৃত পুরুষ কখনো রাজকন্যা খোঁজে না, যাকে ভালোবাসে তাকে রানী করে রাখে। তোমার ছোট্ট একটি ভুলের জন্য যে তোমাকে চিরদিনের জন্য ছেড়ে চলে যায়, সে আসলে কখনো তোমার পাশে থাকার যোগ্যই ছিল না। কল্পনায় যে কোনো গল্প সাজানো খুব সহজ, কিন্তু বাস্তবে সেই গল্প সাজানো খুব কঠিন। ব্যর্থতায় হতাশার কিছু নেই, শুধু মনে রেখো অন্ধকার যত গভীর হয় সূর্য তত দ্রুত উদিত হয়। প্রিয়জনকে কষ্ট দিতে বেশি কিছু করা লাগে না, অবহেলা করাটাই যথেষ্ট। শেষবারের মতো তোমার ভয়েসটা শোনার জন্য কল দিয়েছিলাম, কিন্তু যখন তুমি চিনি না বলে রেখে দিয়েছিলে। সুখ জিনিসটা মরিচিকার মতো, সারাটা জীবন তার পেছনে দৌড়াবেন কিন্তু তার সাক্ষাৎ পাবেন না। জোর করে কারো আপন হতে যেও না, বিনিময়ে অবহেলার পাহাড় তুমি সহ্য করতে পারবে না। টেনশন ও মানসিক চাপে তারাই বেশি থাকে যারা নিজের চেয়ে অন্যের কথা বেশি ভাবে। জীবনে পিছিয়ে পড়া বলে কিছু নেই, মনে রাখবে টিকিটের লাইনের শেষ ব্যক্তিটাও একসময় কাউন্টারের সামনে পৌঁছে যায় মিথ্যে ভালোবাসার কাছে পরাজিত হয়ে। শত শত নিষ্পাপ মানুষ আর জীবন্ত লাশ। গভীর রাতে নিজেকে খুন করার সবচাইতে বড় হাতিয়ার হচ্ছে
অতীত। এই পৃথিবীতে কিছু মানুষ আছে যারা রাতে কষ্টে কাঁদে কিন্তু সারাদিন হাসি খুশি থাকে। তোমার আমার দূরত্ব হয়তো শত মাইলের, কিন্তু চোখ বন্ধ করলেই মনে হয় তুমি আমার পাশে। যদি কলিজা পোড়ার গন্ধ থাকতো তাহলে এই সমাজে মানুষ বাস করতে পারতো না। কারো কাছে নিজেকে ভালো প্রমাণ করার ইচ্ছে আমার নেই, কারণ আমি জানি আমি কেমন। যার হৃদয়ে ভালোবাসার অভাব নেই, খোঁজ নিয়ে দেখো তাকে এই ভালোবাসার মতো কেউ নেই। সব কিছুতেই মিশে ভেজাল শ্রম, তাতে পিছিয়ে নেই। মুখ ফেরাবে কাছের মানুষ, ব্যাটার চয়েস পাবে যেই। সাবধানে যেও আর পৌঁছে একটা মেসেজ দিও। এই কথাটা শুনলে এমন কারো কথা মনে পড়ে যায় যে একটা সময় আমার খুব কেয়ার করত, কিন্তু এখন তৃতীয় পক্ষের আগমনে আমাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে। সব মেসেজ, গ্যালারির সব ছবি চাইলে এক নিমিষে ডিলিট করা যায়, কিন্তু তোমাকে নিয়ে সাজানো স্বপ্নগুলো সে কিভাবে মুছে ফেলবে? মূল্য দিতে শিখুন তার অনুভূতিগুলোকে, যে আপনাকে নিজের থেকেও বেশি ভালোবাসে। অযত্নে ফেলে যাওয়া মানুষটা চলে যাওয়ার সময় বলে নিজের যত্ন নিও, প্রতিশ্রুতি দেওয়া নয় বরং প্রতিশ্রুতি রক্ষা করা হলো ভালোবাসার আসল অর্থ। তোকে কতটুকু ভালোবাসি জানি না, তবে তোর একটু কষ্ট আমি সহ্য করতে পারি না রে। দিন শেষে তোমার ভালোবাসি বলা আমার সারাদিনের ক্লান্তি দূর করে দেয়। পৃথিবীতে বাঁচার আশা সবারই থাকে, যদি একটু সহানুভূতি আর একটুখানি ভালোবাসা পাই। কারোর সাথে মন খুলে কথা বলতেও আজকাল ভয় লাগে, যদি সে দুর্বলতার সুযোগ নেয়। এখন সময়ের সাথে গাদ্দারি করছেন, একদিন সময় আপনার সাথে গাদ্দারি করবে, সেদিন কোনো পথ খুঁজে পাবেন না। আমার জীবনের অতীতটাই পারফেক্ট ছিল, না ছিল হারানোর ভয়, না ছিল কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা। দুই দিনের বন্ধুত্বের ঠেলায় পুরান বন্ধুত্বে পাশ দেওয়া ভার্চুয়াল বন্ধুত্বের আবেগী হৃদয় উদাহরণ। অন্যের দুঃখে যদি তুমি পৈশাচিক আনন্দ পাও, তাহলে বুঝে নিও তুমি মানুষত্বহীন। কঠিন বাস্তবতা কি জানেন? আপনার ইনকাম যত বেশি, সংসারে আপনার কদর ততই বেশি। জীবনের স্বপ্ন পূরণ হতে হবে এমনটা নয়, তোমাকে পাওয়া স্বপ্নটা না হয় অপূর্ণতাই রয়ে গেল। তোকে ছাড়া ভালো থাকা আজও সম্ভব হয়নি, তবে প্রতিনিয়ত ভালো থাকার রিয়ালাইজ দিয়েই যাচ্ছি। চারদিক যখন অন্ধকার, তখন আপনার রব আলোর দিশা নিয়ে হাতছানি দিয়ে ডাকবে, ফিরে যাও রবের সান্নিধ্য। ভালোবাসায় কখনো কমতি রাখিনি, যদি কখনো সময় হয় চলে যাওয়ার কারণটা বলে যেও, যদি কখনো প্রয়োজন পড়ে তবে ডেকে নিও, আমি সেই আজও আছি তোমার পাশে অবহেলার চাদরে ঘেরা। হ্যাঁ, শেষে এটাই প্রমাণ হলো আমি তোমার প্রয়োজনেই ছিলাম, প্রিয়জন নয়। হৃদয়ের ক্ষত বিক্ষত নিয়েও আজ ভালো আছি, এটা ভেবে যে তুমি তো সুখে আছো। লক্ষ্য করুন, জীবনের গুরুত্বপূর্ণ স্টেপগুলো আপনাকে একাই অতিক্রম করতে হয়, তাই কে সাথে আছে নাকি নাই সেটা দেখা খুব জরুরি কিছু নয়। সাহস থাকা মানে এই না যে তুমি কখনো ভয় পাবে না, সাহস থাকা মানে হলে ভয় তোমাকে থামাতে পারবে না। জীবনে কি চাও সেটা শুনে কেউ যদি না হাসে, তাহলে বুঝবে তোমার লক্ষ্য অনেক ছোট। তোমার আমার দূরত্ব হয়তো শত মাইলের, কিন্তু চোখ বন্ধ করলেই মনে হয় তুমি আমার পাশে। আসার তোর জন্য চোখে জলও আসে না, অপেক্ষাটাও করি না আর ফিরে পাবার জন্য। তবে যেখানে থাকিস ভালো থাকিস, অবহেলা পেয়ে বেঁচে থাকাটা মৃত্যুর চেয়ে বেশি কষ্টের। কিছু কিছু ভালোবাসা মনের জায়গার পূর্ণতা পায়, কিন্তু বাস্তবতার জায়গায় এসে অপূর্ণ হয়ে চলে যায়। পৃথিবীতে বাঁচার আশা সবারই থাকে, যদি একটু সহানুভূতি আর একটুখানি ভালোবাসা পাই। কারোর সাথে মন খুলে কথা বলতেও আজকাল ভয় লাগে, যদি সে দুর্বলতার সুযোগ নেয়। টাইম লাইনে ছড়িয়ে থাকা স্ট্যাটাসগুলো হাজারো না বলার কথার সাক্ষী। যখন ভালোবাসাটাও প্রয়োজন হয়ে গেছে, তখন মিথ্যে স্বপ্ন দেখানোর কি দরকার আছে? তোমার সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নেই, তবুও মাঝে মাঝে কেন জানি না হৃৎপিণ্ডের টান পড়ে যায়। যার চোখের দিকে তাকালে প্রেম খুঁজে পাওয়া যায় না, তার শরীর ছুঁয়ে কি হবে? একমাত্র ভালোবাসাই পারে বন্ধুত্বের মতো পবিত্র সম্পর্কগুলো নষ্ট করে দিতে। মানুষ কখনো ইচ্ছে করে কাঁদে না, কাদায় তার প্রিয় অতীতের স্মৃতি,
কাদায় তার প্রিয়জন। কাল থেকে তোকে ফুলে যাব, এটা ভেবে কেটে যাচ্ছে দিনগুলো। কলেজায় যে স্থানে বসিয়ে তোমাকে ভালোবেসেছি, পৃথিবীর আর কেউ সেই স্থানে বসিয়ে তোমাকে আমার মতো ভালোবাসতে পারবে না। দূর থেকে যা সুন্দর তা দূরেই থাকতে দিন, কাছে নিলে সেই রকম সুন্দর নাও লাগতে পারে। মেয়েরা একটু কষ্ট পেলেই ছেলেদের ঘৃণা করে, কিন্তু ছেলেরা হাজার কষ্ট পেলেও মেয়েদের ঘৃণা করে না। হ্যাঁ, এটাই ছেলেদের ভালোবাসা। যদি কষ্ট বিক্রি করতে পারতাম তাহলে পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ আমিই হতাম। এই পৃথিবীর অনেক মানুষ প্রকাশ্যে কিংবা আড়ালে ভালোবাসে, কিংবা ভালোবাসতে চায়, কিন্তু সবার ভালোবাসায় লাকিটা ফেভার করে না। বাস্তবতা আমার ভালো লাগে না, বলা তোমার সাথে কথা না বললে মানুষটা একসময় কথা বলা বন্ধ করে দেয়। জীবনকে অদ্ভুত তাই না, সারা জীবন লড়াই করে বাঁচতে হয় শুধুমাত্র মৃত্যুর জন্য। জানিস, ভাবতেই অবাক লাগে যে নম্বরগুলো থেকে অনাকাঙ্ক্ষিত একটা কলও আশা করা যায় না, অথচ সেই নম্বরগুলোই সোফার এফএনএ লিস্টে থাকে। অপেক্ষা করার নাম ভালোবাসা ঠিকই, কিন্তু যে তোমার কদর বোঝে না তার জন্য অপেক্ষা করাই বোকামি। রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয়, অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয়, কিন্তু সব ভুলে তাকে ক্ষমা করে দিলে প্রকৃতির সম্পর্ক স্থায়ী হয়। খুব ইচ্ছে করে তোমার হাতে হাত রেখে অনেকটা পথ পাড়ি দিতে। রাগে মানুষের মনে মায়া অনেক বেশি, দুঃখের বিষয় হল তাদের মন বোঝার মতো মানুষ নেই বললেই চলে। নারীর দেহকে নয় মনকে ভালোবাসুন, তাহলে এই ভালোবাসার মহত্বটা বুঝতে পারবেন। যেখানে আবেগ নেই সেখানে অনুভূতির আশা করাও ভুল। যে কোনো সম্পর্ক যত বেশি ঝগড়া তত বেশি বন্ধুত্ব, তত বেশি ভালোবাসা। প্রয়োজন ছাড়া কেউ প্রিয়জন মনে করে না, হ্যাঁ এটাই বাস্তব। ভালোবাসার মানুষটিকে কখনো কাঁদাতে নেই, কারণ সে ভালো থাকার জন্যই তো তোমাকে ভালোবেসেছে। বাস্তবতা কি, আজ যার মূল্য তোমার কাছে নেই কাল হয়তো তাকেই সবচেয়ে বেশি প্রয়োজন পড়বে। হাতে হাত রেখে পাশাপাশি চলার নাম ভালোবাসা না, যে কোনো পরিস্থিতিতে হাত ধরে রাখার নামই ভালোবাসা। অথচ ছেলেটা জানে না যে মেয়েটা তাকে পছন্দ করে, তাই সে নিজের ইচ্ছে মতো চলতে থাকে। ঠিক এভাবে ছেলেরা তাদের মতো করে সরে যায় আর মেয়েরা সব কিছু লুটিয়ে রাখে। ধীরে ধীরে মেয়েদের দুর্বলতাও কমতে শুরু করে, তারপর একটা সময় হারিয়ে যায় ভালোবাসা। অধিকাংশ ছেলেই মনে করে আজও তাদের কেউ ভালোবাসেনি, পছন্দ করেনি, তার উপর কেউ দুর্বল হয়ে পড়েনি, কিন্তু তা আসলে নয়। প্রত্যেক ছেলের উপরেই কোনো না কোনো মেয়ে একটা সময় হলেও ভালোবাসা জন্মেছিল, কিন্তু খুব কম সংখ্যক ছেলেই সেই ভালোবাসা ধরতে পেরেছে, বুঝতে পেরেছে। ছেলেরা বোঝে না আর মেয়েরা বলে না। এই দুই সমীকরণের জন্যই অধিকাংশ মেয়েই তাদের পছন্দের মানুষটিকে কাছে পায় না। মেয়েদের বুক ফেটে চৌচির হয়ে যাবে, কিন্তু তারা মুখ ফুটে বলবে না ভালোবাসি। আহা, লজ্জাবতী, বড়ই আফসোস। কাউকে প্রথমবার অবহেলা করে দেখো, সে দ্বিগুণ তোমার প্রতি আকৃষ্ট হয়ে তোমার কাছে চলে আসবে। পরে আবার তাকে দ্বিতীয়বারের মতো অবহেলা করে দেখো, ঠিক আবারও তোমার কাছে চলে আসবে। ঠিক তৃতীয়বারের মতো অবহেলা করে দেখো, তখন সে নিজেকে একটু সময় দিবে যে তোমাকে ছাড়া সে থাকতে পারবে কিনা। কিছুদিন হয়তো কষ্ট করে থাকতে পারবে না, না থাকতে পেরে আবারও তোমার কাছে চলে আসবে। এই তৃতীয়বারের মতো তোমার কাছে আসাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ সে তোমাকে ছাড়া থাকতে না পেরেই চলে আসছে। কিন্তু চতুর্থবারের মতো যদি তাকে ফিরিয়ে দাও, তখন সে এক বুক হতাশা আর দুঃখ নিয়ে এমন ভাবে হারিয়ে যাবে আর তাকে খুঁজে পাবে না, আর সে তোমার কাছে ছুটে চলে আসবে না, কারণ তোমার বারবার অবহেলা তখন তার সহ্য করার মতো শক্তি থাকে না। পৃথিবীর সবচেয়ে কঠিন অস্পর্শনীয় শক্তি হলো অবহেলা করা, ইগনোর করা। মানুষ সব রকমের শাস্তি সহ্য করতে পারলেও অবহেলা কেউই সহ্য করতে পারে না। সবাই সবকিছু মেনে নিতে পারে, কিন্তু অবহেলা কেউই মেনে নিতে পারে না। অবহেলা করার চেয়ে বড় শাস্তি আর কাউকে কোনো কিছুতে দেওয়া যায় না। মনে রাখবে, কোনো কিছু একবার দুইবার তিনবার পর্যন্ত হারিয়ে গেলে তা হয়তো খুঁজে পাওয়া যায়, কিংবা কেউ হয়তো তিনবারের মতো তোমার কাছে ছুটে চলে আসবে, কিন্তু কোনো কিছু চতুর্থবারের মতো হারিয়ে গেলে তা আর খুঁজে পাওয়া যায় না। চতুর্থবারের মতো কাউকে তাড়িয়ে দিলে সে হয়তো আর ফিরে আসে না। বড্ড ভুল হয়ে গেল যে তোমার।
যে তোমার সাথে খারাপ ব্যবহার করে যাচ্ছে তার সাথে যতটা পারো ভালো ব্যবহার করে যাও। অন্তত তাকে তোমার বোঝানো উচিত, তোমাকে সে যতটা খারাপ ভাবে তুমি ঠিক ততটা খারাপ নও। এতে কি লাভ? লাভ একটাই, অন্তত তুমি তার কাছে ভালো হয়ে থাকলে। তোমার এই ভালো থাকাটা তাকে আরো তীব্র যন্ত্রণা দিবে। কেউ তোমার বিশাল বড় ক্ষতি করলো যেটা তুমি কখনো কল্পনায়ও ভাবো নাই। বিনিময়ে তুমি তার কোনো ক্ষতি করো না, বরং তাকে এমন একটা উপকার করে যাও যেটা সে কখনো ভাবে নাই। উপকার করেই তার জীবন থেকে পালিয়ে যাও। ট্রাস্ট মি, সে তোমাকে পাগলের মতো করে খুঁজে যাবে, প্রতি রাতে অস্থিরতায় কাটবে, শুধুমাত্র একটা সরি বলার জন্য। যে তোমার প্রতি মুহূর্তে সমালোচনা করে বেড়ায়, তুমি তার সমালোচনা না করে তার খোঁজ খবর রাখো। মনে রাখো, সমালোচক তোমার শুভাকাঙ্ক্ষী, কারণ সমালোচক শুধু তোমার দোষ গেয়েই বেড়ায় না, তোমার ভুল ত্রুটিও ধরিয়ে দেয়। এরা তোমাকে নিয়ে ভাবে, আর কেউ তোমাকে নিয়ে ভাবছে এটা অবশ্যই তোমার জন্য বড় পাওয়া। যে তোমাকে মেরে রক্তাক্ত করে ভাসিয়ে দিয়ে গেল, তুমি তাকে রক্তাক্ত করতে যেও না। দরকার হলে কখনো নিজের রক্ত দিয়ে তার জীবন বাঁচিয়ে দিয়ে চলে আসো। ট্রাস্ট মি, পরবর্তীতে সে তার বাবা মায়ের পরে তোমাকেই বেশি ভালোবাসবে। মনে রাখবে, শুধু ভালোবাসবেই না, সারা জীবন তোমার কাছে ছোট হয়ে থাকবে ও মৃত্যু শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাকে মনে রাখবে। যাকে ভালোবেসে প্রতি মুহূর্তেই খোঁজ খবর রাখলে, কেয়ার করলে, অথচ তার কোনো ভালোবাসাই পেলে না, বরং অবহেলা পেয়েছ, তো কি হয়েছে? তোমার অজান্তেই তুমি একদিন বদলে যাবে। ট্রাস্ট মি, তুমি তার কাছ থেকে অবহেলা পেয়ে যতটা না কষ্ট পাইছো, সে ঠিক তার চেয়ে বেশি কষ্ট পাবে তোমার বদলে যাওয়া দেখলে, তোমার মুভ অন করা দেখলে। যে তোমাকে বলে তুমি কিছু করতে পারবে না, তোমাকে দিয়ে কিছুই হবে না, তার সাথে অযথা তর্ক করে কোনো লাভ নেই। বরং তুমি তোমার মতো করেই চলতে থাকো। তোমার জবাব কথা দিয়ে নয়, তোমার কাজই তোমার জবাব দিয়ে যাবে। প্রতিশোধ সব সময় মুখ দিয়ে নিতে হয় না, মাঝে মাঝে কাজের মাধ্যমেও দারুণ প্রতিশোধ নেওয়া হয়। মনে রেখো, সবসময় যে যেমন তার সাথে তেমনই করতে হবে এমন তো কোথাও লেখা নাই। মাঝে মাঝে নিজের জাত ও নিজের জাতের মধ্যে পার্থক্য বুঝিয়ে দিয়ে আসতে হয়। খারাপের সাথে খারাপটাই করলে কাটাকাটি হয়ে গেল, এতে কোনো জয় পাওয়া যায় না। বরং খারাপের সাথে ভালো কাজটা করেও এক ধরনের জয় পাওয়া যায়, আর অপরজনকে শুধুই তীব্র মানসিক যন্ত্রণার ভোগানো যায়। আমরা প্রত্যেকেই জীবনসঙ্গী হিসেবে পারফেক্ট মানুষ আশা করি, একদম মনের মতো করে হতে হবে। মানুষটার কথাবার্তা, আচার আচরণ, ব্যবহার, চলাফেরা, ড্রেস আপ, সবকিছুই যেন পছন্দ মতো হয়। যদি তুমি এইভাবেই আশা করে জীবনসঙ্গী হিসেবে কাউকে খুঁজতে থাকো, তাহলে আমি বলবো তোমার দাড়ি চুল পেকে যাবে, তবু তুমি এমন মানুষ পৃথিবী তন্ন তন্ন করে খুঁজলেও পাবে না। ছেলেটা দেখতে সুন্দর, কথাবার্তা ও ব্যবহারও ভালো, শুধু তার ড্রেস স্টাইল তোমার পছন্দ হয়নি। তুমি পছন্দ করো টি শার্ট, অথচ সে পরে বেড়ায় ফুল হাতা ঢিলে ঢালা শার্ট। তাই বলে কি ছেলেটা ভালোবাসার অযোগ্য হয়ে গেল? কিংবা মেয়েটার সবকিছুই ঠিক আছে, শুধুমাত্র তোমার পছন্দ মতো হিজাব আর চশমা পরে না, কিংবা তার ড্রেস আপে তুমি মুগ্ধ নও, তাই বলে কি তাকে ভালোবাসা যায় না? এরকম অসংখ্য উদাহরণ দেওয়া যাবে। আমাদের ভুলটা হয় কোথায় জানো? আমরা পারফেক্ট মানুষ খুঁজতে গিয়ে নিজের পছন্দটাকে বেশি গুরুত্ব দিয়ে দিই, একটুও ছাড় দিতে চাই না, একটুও স্যাক্রিফাইস করতে চাই না। ঠিক এভাবেই পারফেক্ট মানুষ খুঁজতে খুঁজতে এক সময় নিজেই আনপারফেক্ট হয়ে যায়। তখন আর কিচ্ছু করার থাকে না। বেশিরভাগ রিলেশন হয়ে যাওয়ার পর যে সমস্যাটা হয়, তা হলো মিসআন্ডারস্ট্যান্ডিং এর জন্য। অথচ উভয়ই একে অপরের মাঝে এমন কিছু আশা করে থাকে যা কেউই কাউকে সঠিক সময় দিতে পারে না। এই কারণে অনেকে রিলেশনে হ্যাপি থাকে না। এর জন্যই অনেকে মনে মনে ভাবে সে হয়তো তার জন্য পারফেক্ট না। অনেকে আবার রিলেশন ব্রেকআপও করে দেয়। মনে রাখতে হবে, কোনো মানুষই পারফেক্ট হয়ে জন্ম নেয় না। একটা মানুষকে পারফেক্ট হতে হলে কারোর সহযোগিতা লাগে, দিক নির্দেশনা দিতে হয়। পৃথিবীর সবচেয়ে সুদর্শন পুরুষ কিংবা সুন্দরী নারীরও কিন্তু খুদ আছে। সবাই তার নিজ নিজ জায়গা থেকেই পারফেক্ট। প্রত্যেক মানুষকে কেউ না কেউ পছন্দ করে, সবার মাঝেই দোষগুণ বিদ্যমান। আফসোস হয় তাদের প্রতি যারা পারফেক্ট মানুষের আশায় আশায় একের পর এক রিলেশন করতেই থাকে, কিন্তু বিয়ে করতে পারে না। তাই পারফেক্ট মানুষ না খুঁজে
যে মানুষটা এখন তোমার সাথে আছে তাকে পারফেক্ট বানাও, তোমার পছন্দ অপছন্দগুলো তাকে শেয়ার করো। সে যদি সত্যিই তোমাকে ভালোবেসে থাকে তাহলে সে অবশ্যই তোমার পছন্দ অপছন্দ মেনে নিয়ে একদিন সে পারফেক্ট হয়ে উঠবে, কথা দিলাম। মানুষ শরীরে আঘাত পেলে যতটা না কষ্ট পায় তার চেয়ে বেশি আঘাত পায় মনে কষ্ট পেলে। বেলা শেষে তুমিও একদিন কাঁদবে অন্য কারো অবহেলায়। তুইও আছিস, আমিও আছি, নেই শুধু আমার প্রতি তোর কোনো ভালোবাসা। একটু যত্নের অভাবে হাজারো ভালোবাসাগুলো নিস্তেজ নিগ্রাণ হয়। নিজের ভালোবাসার মানুষটিকে অন্য কারোর পাশে দেখার কষ্টটা পৃথিবীর সব কষ্টকে হার মানায়। মানুষের পেছনে যেটা হাঁটে সেটা হলো ছায়া, আর মানুষ যেটার পেছনে হাঁটে সেটা হলো মায়া। যে তোমার সাথে কথা বলার জন্য একটু সময় চায় তার সাথে কখনো ব্যস্ততা দেখিও না। বেইমানরা সবসময়ই সুখে থাকে, শুধুমাত্র সময়ের পরিবর্তনে তাদের সুখটাও আরো কোনো এক বেইমানের দ্বারা হারিয়ে যায়। নিজের জন্য একটু স্বার্থপর হওয়া ভালো, কারণ দিন শেষে নিজের ভালোটা কিন্তু নিজেকেই দেখতে হয়, অন্য কেউ দেখবে না। ইচ্ছেগুলো পূরণ হয় না বলে মন খারাপ হয় না, কারণ আমি ভুলে যাইনি আমি মধ্যবিত্ত। ভালোবাসার মানুষকে ছেড়ে কেউ ইচ্ছে করে হারায় না, শুধু বাস্তবতার শহরে আটকা পড়ে নিখোঁজ হয়ে যায়। লক্ষ্য করুন, জীবনের গুরুত্বপূর্ণ স্টেপগুলো আপনাকে একাই অতিক্রম করতে হয়, তাই কে সাথে আছে নাকি নাই সেটা দেখা খুব জরুরি কিছু নয়। অযত্নে ফেলে যাওয়া মানুষটা চলে যাওয়ার সময় বলে নিজের যত্ন নিও। সত্যি খুব কান্না আসে, আমরা ছোট থেকে যে বাড়িতে বড় হয়েছি একদিন সেই বাড়িতে কিন্তু নিজেকে মেহমান হয়ে আসতে হবে। ভাবতে অবাক লাগে প্রতিটি সম্পর্ক শেষ হয় ভালো থেকো শব্দ দিয়ে। পকেট ভর্তি টাকা তোমাকে আধুনিকতা শেখাবে, আর খালি পকেট তোমায় বাস্তবতা শেখাবে। টাকা থাকলে পৃথিবী কেনা যায়, আর টাকা না থাকলে পৃথিবী চেনা যায়। মানুষ যদি তার মনটাকে নিজের মতো করে সামলাতে পারত তাহলে পৃথিবীতে কষ্ট নামক জিনিসটা কাউকে খুব বেশি কাঁদতে দিত না। প্রিয় মানুষটি থেকে আমরা ভুলেও যেটা আশা করি না সেটাই পেয়ে থাকি। ভালোবাসা ক্ষণিকের জন্য নয়, ভালোবাসা তো অনন্তকালের জন্য। ভালোবাসা একটি নয়, দুটি হৃদয়ের। অল্পতে কেঁদে ফেলা মেয়েগুলো যেমন সহজ সরল হয়, ঠিক তেমনি তাদের মধ্যে কিছু কিছু মেয়ে ছলনাময়ীও হয়। যখন কারো প্রতি ভালোবাসা বেশি হয়ে যায় তখন সেই ভালোবাসা সুখের চেয়ে দুঃখ বেশি দেয়। বুকের বাম পাশটা সবার জন্য ব্যথা করে না, আর যার জন্য ব্যথা করে সেটা সে কখনোই বুঝতে পারে না। আমি তাকেই সম্মান করি যে আমাকে অসম্মান করে, আমি তাকেই কাছে ডাকি যে আমাকে দূরে ঠেলে দেয়, আমি তাকেই মহাজ্ঞানী বলি যে আমাকে অবজ্ঞা করে। আমি তার জন্যই কবিতা লিখি যে আমার কবিতাকে অবহেলা করে, আমি তার জন্যই রাত্রি জাগি যে আমাকে স্মরণ না করে। আমি তাকেই সারা জীবন ভালোবেসে যাব যার কাছে আমি অবহেলিত, যদি তার ভালোবাসা পাই তবেই আমি জয়ী। জীবন থেকে কেউ হারিয়ে গেলে তার কথাগুলো বেশি ভাবতে নেই, তার জন্য বারবার আফসোস করে মন খারাপ করে বসে থাকতে নেই, মানুষটা ফিরবে কি ফিরবে না সেই দ্বিধাবোধে ভুগতে নেই, মানুষটা আপনি কি ভুলে গিয়েছে না মনে রেখেছে সেই প্রশ্ন বারবার নিজের মনকে করতে নেই, তাকে হাজার যত্নে রেখেও বিনিময়ে অবহেলা পাওয়ার পুরনো হিসাব নিকেশ করতে নেই, মানুষটা শত ভালোবেসেও ধরে রাখতে না পারার হাহাকারটুকু করতে নেই। এই সব কিছু করে নিজেকে বারবার কষ্ট না দিয়ে নিজের মনকে বোঝানোর চেষ্টা করতে হয়। যে আপনার জীবনে থাকার নয় সে হারিয়ে যায়, যে হারিয়ে যায় সে নিজের ইচ্ছেতেই হারিয়ে যায়, আর সে যখন হারিয়ে যায় সে কখনোই ফিরে আসে না, তার ফিরে আসা উচিত না, কারণ কেউ হারিয়ে গেলে সে আগের মানুষটা কখনোই থাকে না, সে ফিরে আসলেও তাকে পুরনো আবেশে কখনোই পাওয়া যায় না। যার কাছে বারবার নিজের জন্য ভালোবাসা চাইতে হয় সেখানে কি আসলেও ভালোবাসা থাকে? যার কাছে বারবার নিজের গুরুত্ব অভিমান ভরা কথা দিয়ে বোঝাতে হয় তার কাছে কি আসলেই গুরুত্ব থাকে? যেই মানুষটার কাছে সবসময় তার সময় নিজের জন্য সময় পেতে হয় সেই মানুষটা কি আসলেই সময় করতে পারবে আপনার জন্য? যে মানুষটাকে বারবার বলা সত্ত্বেও আপনার কষ্টগুলোকে বুঝতে পারে না সে কি আদৌ আপনাকে বুঝবে? এই প্রশ্নগুলো আগে নিজের মনের ভিতর বারবার করুন, দেখুন কি উত্তর আসে আপনার মনের বিশ্বাস থেকে। যদি উত্তরগুলো আপনার মনকে বারবার দুর্বল করে দেয় তবে ওই মানুষটার প্রতি যত দুর্বলতাই থাকুক না কেন নিজেকে সরিয়েই আনুন। আপনি তার জন্য নিজের আত্মসম্মানকে বিসর্জন দিচ্ছেন, অথচ মানুষটা আপনার এতটুকু মূল্যায়ন করে না।
ভালোবাসার মানুষের জন্য হয়তো সবকিছুকে কম্প্রোমাইজ করা যায়, তাই বলে নিজের আত্মসম্মানকে কম্প্রোমাইজ করার ফল কখনোই ভালো হয় না। মনে রাখবেন, কারো থেকে বারবার চেয়ে পাওয়া কিছুতে সাময়িক খুশি হওয়া যায়, কিন্তু মনের ভিতর শান্তি পাওয়া যায় না। যে সত্যিকারের ভালোবাসে সে কখনো মিথ্যার আড়ালে লুকিয়ে রাখে না। কাছের মানুষগুলো যখন বদলে যায়, নিজেকে তখন পৃথিবীর সবচেয়ে বড় অসহায় মনে হয়। সম্পর্ক কখনো দূরত্বের কারণে শেষ হয় না, সম্পর্ক শেষ হয় অহংকার, অসম্মান, স্বার্থপর আর বিশ্বাসঘাতকতার মাধ্যমে। একটা মানুষ টাকার চেয়েও দামি হয়, আর দামটা সবাই ঠিক তখনই পায় যখন সে পৃথিবী থেকে বিদায় নেয়। কাউকে চেহারা দেখে সুন্দর বলা ঠিক না, কারণ মানুষ সুন্দর হয় তার মন দিয়ে। কিছু মানুষ কোনোদিন কারো প্রিয় হতে পারে না, যেমন আমি। জীবনে পিছিয়ে পড়া বলতে কিছু নেই, টিকিটের লাইনের শেষ ব্যক্তিটা একসময় কাউন্টারের সামনে পৌঁছে যায়। খুব জানতে ইচ্ছে করে, যার কথা আমার এতবার মনে পড়ে তার কি আমার কথা একবারের জন্য মনে পড়ে না? তাদের থেকে দূরে থাকো যারা তোমাকে ছোট করে, তোমাকে মিথ্যে বলে, তোমাকে ব্যবহার করে, তোমাকে অসম্মান করে। সম্পর্ক মানে রাগ করে ছেড়ে যাওয়া নয়, রাগ ভাঙিয়ে আবার একই পথে চলা। জীবন নামে অচেনা গলিতে অনেকটা পথ চলে বুঝলাম কেউ কারো নয়, অন্ধকারে নিজের ছায়াও পাশে থাকে না, যদি কেউ থাকে সেটা হলো চোখের জল। অধিকার কখনো জোর করে পাওয়া যায় না, অধিকার ভালোবেসে অর্জন করতে জানতে হয়। মিথ্যা হাসি হারিয়ে যাওয়া মানুষকে কখনো কখনো বলে দেয়, এখনো তোমায় ভালোবাসি। চোখের জল তখনই আসে যখন মুখের কথা বুকে আঘাত করে। স্বার্থপর মানুষগুলো খুব ভালো করে জানেন কখন মানুষকে ব্যবহার করতে হয় আর কখন ইগনোর করতে হয়। মেয়েরা যাকে ভালোবাসে তাকে মন খুলে তার কষ্টের কথা বলতে না পারলেও সহ্য করে নিতে পারে। সময় ধন্যবাদ তোমাকে কিছু পরিচিত মানুষের অপরিচিত চেহারা চেনানোর জন্য। ভালো সবাইকে বাসা যায় না, আর যাকে ভালোবাসা যায় তাকে ভুলে থাকা যায় না। একদিন বলেছিলে কখনো ভুলবো না তোমায়, আজ আমার কথা মনে নেই তোমার। তোকে মুক্তি দিয়েছি আমি, ভালো থাকবো বলে নয়, তুই ভালো থাকবি বলে। ঠিক ততটাই ভালো থেকো যতটা ভালো থাকলে আমাকে আর মনে পড়বে না। বাস্তবতা হলো নিজের অনুভূতিগুলো তাকে বোঝানো সত্যি খুব কঠিন। এত অল্পতেই সবকিছু শেষ হয়ে গেল, অথচ কথা ছিল সারা জীবন একসাথে থাকবো।